আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকে আমার কাছে প্রশ্ন করছিলেন, অনেকে ফোন করছিলেন যে ভাই কনস্ট্রাকশন বিষয়ে গেলে ভালো টাকা কামানো যায়, এজেন্সি বলতেছে। তো এজেন্সি কি বললো না বললো ওই দিকে আসলে ভাই কান দিয়েন না, সবসময় নিজের মাথা খাটা নিজের মেধা খাটা চিন্তা করবেন যে আমি কনস্ট্রাকশন বিষয়ে যায় আসলে কাজ করতে পারবো কি না। আপনি হয়তো জানেন আপনারা যে মালয়েশিয়ার ওয়েদার বাংলাদেশের থেকে অনেক আবহাওয়া অনেক গরম, এই গরম পরিবেশে আপনি কাজ করতে পারবেন কি না। এমনকি এমনও একজন আমাকে ফোন করছিলেন যে বাংলাদেশে কখনো কোনো দিন কনস্ট্রাকশনের কাজ করেন নাই। এজেন্সি ভাই অনেক কথাই বলবে, আপনি যখন একটা দোকানে কোনো পণ্য কিনতে যাবেন, যখন আপনার কাছে একটা প্রোডাক্ট না থাকবে তখন কিন্তু যেটা থাকবে ওটাই ওর কাছে ভালো। তা আমরা যখন প্রথম কলিংয়ে বিদেশ আসলাম কোম্পানির ভিসায়, তখন এজেন্সির কাছে কনস্ট্রাকশনের ভিসা ছিল না, কারণ মালয়েশিয়া যখন কলিং খোলা হয় তখন যেই যেই কোম্পানিতে যে যে সেক্টরের লোকের প্রয়োজন ছিল ভালো ভালো সেক্টরে, সেই সেক্টরগুলোয় খুব দ্রুততম সঙ্গে কিন্তু লোক নিয়ে নিছে। আমরা অলরেডি চলে আসছি 4 মাস হয়ে গেছে। তো যখন ওদের কাছে এখন আর ফ্যাক্টরির ভিসা বা কোম্পানির ভিসা বা ভালো সেক্টরের ভিসা শেষ হয়ে গেছে, এখন কিন্তু ওদের কাছে শুধু এই কোম্পানি আর কনস্ট্রাকশনের ভিসাটাই আছে। তা এখন এজেন্সিরা শুধু আপনাকে কনস্ট্রাকশনের বিষয়ের কথাই বলবে। তো আপনি আপনার মেধাদের চিন্তা করেন যে আসলে আপনি কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন কি না, সব কিছু মিলে চিন্তা করে যদি মনে করেন যে না আমি কনস্ট্রাকশনের কাজ করতে পারবো, তাহলে পরে ভাই আসতে পারেন। কনস্ট্রাকশনের কাজ করতে পারলে ভালো বেতন আছে, এটা আমি মানি, কিন্তু আপনি এখানে আসার পরে দেখতেছেন যে এখানের ওয়েদারের সাথে আপনি আপনাকে মানায় নিতে পারতেছেন না, বা কনস্ট্রাকশনের কাজ কখনো কোনো দিন করেন নাই আয়সা করতে পারতেছেন না, তাহলে ভাই বড় ধরনের বিপদের সম্মুখীন হবেন। তো সবসময় নিজের মেধা খাটায় চিন্তা করবেন যে আমি আসলে যে কাজে যাচ্ছি ওই কাজে পারবো কি না। এজেন্সি ভাই অনেক কথাই বলবে, ওদের দরকার হচ্ছে টাকা। ওরা একটা লোক পাঠাইলে পারে 1.5-2 লাখ টাকা, 2.5 লাখ টাকা পর্যন্ত ওইখান থেকে মনে করেন যে লাভ করে। তো ওদের চিন্তা হলো যেভাবে হোক মানুষকে বিক্রি করা, আমরা তো মনে করেন যে বিক্রি হয়ে এখানে আসছি। তো এজেন্সির কথায় কান দেবেন না, সবসময় নিজের মেধা খাটায় চিন্তা করবেন। কনস্ট্রাকশন ভিসা আসলে পারে যে ভিসাটার কথা বলতেছে এজেন্সিরা, তো এই ভিসাটার সিস্টেম হলো আপনার যে প্রতি বছর বছর আপনাকে নিজের ভিসা লাগাইতে হবে। যদি কাজ করতে পারেন তাহলে মাস শেষে 3,000-3,500 রিঙ্গিত স্যালারি উঠাইতে পারবেন, বছর শেষে 5-7,000 টাকা লাগবে, 5-7,000 রিঙ্গিত লাগবে এই দেশের আপনার ভিসা লাগাইতে। আর যদি কাজ না করতে পারেন তাহলে পরে বছর শেষে যে আপনাকে 5-7,000 রিঙ্গিত দিয়ে ভিসা লাগাইতে হবে, এই সম্পূর্ণ টাকা ভাই আপনার বাড়িতে থেকে নিয়ে এসে তারপর আপনাকে ভিসা লাগাইতে হবে। সো সব দিক দিয়ে চিন্তা করে তারপরে আপনি আপনার পাটা দিবেন। যেখানে পা দিবেন দেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন যে আসলে আমার এই পাটা আমি শক্ত করে রাখতে পারবো নাকি আমি স্লিপ কেটে পড়ে যেতে পারি। তো সব কিছু মিলে যদি আপনার কাছে মনে হয় যে না আমি কনস্ট্রাকশনের কাজ করতে পারবো, বা আমার পুরাতন কোনো ভাই আছে সে আমাকে কাজ দিতে পারবে ভালো কাজ, তাহলে পরে আইসেন। ফ্রি ভিসা বা এজেন্ট ভিসা যে ভিসায় বলেন আপনারা, এই ভিসায় এসে কিন্তু আপনারা যে কোনো কাজ করতে পারবেন। তো যে কোনো কাজ করতে হলে কিন্তু এখন মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে ভরপুর লোক আসছে, তো এই লোক আসার কারণে সব সেক্টরে কম বেশি লোক হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে আপনি আয়েশা চিন্তা করতেছেন যে আমি কনস্ট্রাকশনের কাজ করব না, আমি একটা কোম্পানিতে ঢুকে যাব। ভাই যে যে কোম্পানিতে লোকের প্রয়োজন ছিল সব কোম্পানিতে লোক নিয়ে নিছে, এখন আর কোম্পানিতে লোকের কোনো প্রয়োজন নাই। তো এই জন্য চিন্তা ভাবনা করে আসবেন যে আমি যায় কনস্ট্রাকশনের কাজ করতে পারবো কি না, বা অন্য কাজ পাবো কি না। 5 লক্ষ-5.5 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে আইসা পরবর্তীতে ভাই কান্নাকাটি করেন না, কারণ এই 5 লাখ টাকা কিন্তু বাড়ির কাছের কথা না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিদেশে আসি 2 টাকা রোজগার করার জন্য, যদি এখানে আইসা আবার না থাকতে পারে আবার দেশে চলে যায় তাহলে পরে লাভ কি হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি আজকের এই ভিডিওতে নতুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আমার যে লাস্টের 72 নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ছিল, তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই দেশে আসার পরে আমার ওই হোয়াটসঅ্যাপটা ভেরিফিকেশন চাওয়ার পরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওইটা আর কি এখানে নাই। তো মালয়েশিয়ার নতুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সবাই ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো প্রয়োজন আমাকে ফোন করবেন, আমি ইনশাল্লাহ সবসময় আপনাদেরকে সব রকম সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।